নমস্কার সকল দর্শককে, আমি ইউটিউব চ্যানেলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠান নিয়ে আলোচনা করব, সেটাও বর্তমান প্ল্যানেট পজিশন যেখানে রয়েছে তার যে কি ইম্প্যাক্ট হতে পারে, খুব ছোট ছোট পর্যায়ে আলোচনা করছি। আলোচনাটা সেভাবেই করব আগামী কয়েকদিন যাবত, কারণ কোনো গভীর আলোচনা যেতে চাইছি না, কারণ এত দ্রুত শিফটিং আছে প্ল্যানেটগুলোর। তো তার ফলে আমি আগেও বলে রেখেছিলাম যে বড় কোনো প্ল্যানেটের যদি নর্মালি কোনো রুম শিফটিং না হয় বা অন্য কোনো বড় কোনো ইভেন্ট যদি না আসে, তাহলে সেই বিষয়ের উপর স্পেসিফিক আলোচনা করব না, নর্মাল রুটিন গোচর আলোচনা করব, যেটা মানুষের খুব ইউজুয়াল ডিমান্ডও থাকে, শুনতে চান তারা। তো সেই হিসাবে আলোচনা করছি। আমি যখন ভিডিও রেকর্ড করছি এখন একদম সকালবেলা, তো এখনও পূর্ণিমা রয়েছে। তো যাই হোক, তো পূর্ণিমা গুরু পূর্ণিমার যারা যারা গুরুতত্ত্বে আর কি নিজস্ব আদর্শ আছে বা বিশ্বাস আছে, তারা অবশ্যই শ্রদ্ধার্ঘ্য দেবেন তার রেসপেক্টিভ, তার যে গুরুদেব আছেন তাদের। তো সেইটুকু বলে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, আজকে একটা বিশেষ আলোচনার ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার আছে যে বৃহস্পতি বহুদিন বাদে তার মূল ত্রিকোণে একসাথে বৃহস্পতির সাথে রয়েছে। হ্যাঁ, কেতুর সাথেও ছিল কিছুক্ষণ আগে বা গতকাল, কিন্তু আজ কিন্তু কেতু থেকে অনেকটা দূরে রয়েছে। এই মুহূর্তে চন্দ্র প্রায় 18°50' রয়েছে। সকালবেলা আমি বললাম, এখন 8:45 মতন বাজে, 18°50' রয়েছে। বৃহস্পতি এখন 29°25' রয়েছে। বুধ এখন 13°20' রয়েছে। বুধ এখন বকরি রয়েছে এবং বুধ এখন তার গতির একদম শেষের দিকে চলে এসেছে। বুধ আগামী এক সপ্তাহ কিন্তু একদম গতিহীন অবস্থায় থাকবে। বুধের এই অবস্থাটা কিন্তু একটু ডিস্টার্বিং, আমি আলোচনায় পরে আসছি। আচ্ছা, রবি আছে আজকে 19°25' এখন এই মুহূর্তে। মঙ্গল আছে 10°4', দ্যাট ইজ অ্যালার্মিং। মঙ্গল 10°4' রয়েছে, মানে মঙ্গল আর কিছুদিনের মধ্যেই আর কি, আর একটা আড়াই দিন 3 দিনের মধ্যে মঙ্গল আস্তে আস্তে মানে বৃশ্চিক রাশির নবাংশে ঢুকবে এবং সেখানে অলরেডি রাহু বসে রয়েছে, যেটা নিয়ে আমি গতদিনই বলেছিলাম। আজকে সেগুলোর ইম্প্যাক্টগুলো নিয়ে মুখ্যত আলোচনা করব, কারণ প্রচুর মানুষের ইম্প্যাক্ট নিয়ে জানতে চেয়েছেন। মুখ্যত পার্সোনাল আলোচনা এখানে কিছুই হচ্ছে না, পুরোটাই অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, কারণ ছক নিয়ে আলাদা করে তো এখানে বিশেষ কিছু বলার মতন কোনো অবকাশ নেই। বা সেরকমভাবে যদি কোনো লাইভ অনুষ্ঠান যদি কখনো করতে পারি, ইচ্ছে আছে, কিন্তু উপকরণের কিছু অভাব আছে বলে করতে পারছি না। তো অ্যাবস্ট্রাক্ট আলোচনা করছি, তো সুতরাং সেটা বলার চেষ্টা করব। রাহু এবং কেতু যথাক্রমে মিথুন এবং ধনুরাশিতে 4°14' রয়েছে ইমিডিয়েট, আর শনি রয়েছে 5°36' নিজের ঘরে মকর রাশিতে বকরি অবস্থায়। বৃহস্পতিও বকরি আছে, বাট 29°25' রয়েছে ইমিডিয়েট। তো ইট ইস এ ভেরি গুড মানে সিচুয়েশন যে বৃহস্পতি আস্তে আস্তে নিজের 29°টা ক্রস করে গেলে বৃহস্পতি অ্যাক্টিভ ফেজে চলে আসবে। অ্যাক্টিভ ফেজে আসতে গেলে উল্টো দিকে বুধকেও বক্রতা ত্যাগ করতে হবে। আমি অনেকদিন ধরে বলেছি যে 12 তারিখ সম্ভবত বুধ বক্রতা ত্যাগ করবে। তো বুধ বক্রতা ত্যাগ করার পরে 3টে পূর্ণ দিন ছাড়তে হবে, মানে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ থেকে থিংস উইল বি ইম্প্রুভিং। আপনারা ইউজুয়ালি দেখতে পাবেন, স্পেশালি কমিউনিকেশন। আমি আজকে আমার জায়গায় বলছি যে আমার এইখানে আজকে আমি যখন ভিডিও রেকর্ড করছি এখন কোনো ইন্টারনেট পরিষেবা নেই, কেন নেই আমি জানি না। আকাশে হালকা মেঘ আছে, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার প্রবল চান্সেস আছে, কারণ এখন শুক্রের নক্ষত্রে চন্দ্র বসে রয়েছে, বৃহস্পতি সাথে বসে রয়েছে। তো বৃষ্টি হওয়ার জন্য আইডিয়াল সিচুয়েশন রয়েছে ইমিডিয়েট, বা আজকের দিনটা সম্পূর্ণ, কালকের দিনটাও থাকবে, তার কারণ কালকেও চন্দ্র মানে রবির নক্ষত্র এবং চন্দ্রের নক্ষত্র পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের এই জোন, একদম লোকালাইজড জোনে বলছি, তারপরে বৃহত্তর ক্ষেত্রে বলবো। তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টিটা এখানে বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে একটা অদ্ভুত কারণে কমিউনিকেশন নেই, ইন্টারনেট নেই। আমি জানি না এই ভিডিও কখন আপলোড হবে, যাই হোক, যখনই হোক না কেন আপনারা দেখবেন সেটা ডেফার্ড হবে, এ নিয়ে কিন্তু একদম নিশ্চিত থাকতে পারেন। এখন কমিউনিকেশনের ভীষণ অভাব হবে। আর একটা লাস্ট জিনিস বলে আমি আলোচনায় ঢুকবো, সেটা হচ্ছে শনি ইমিডিয়েট
পাঁচ ডিগ্রি 36 মিনিটে বকরি আছে। তো শনির বক্রতা আমাকে বহু লোক প্রশ্ন করে, রোজ করে, আমি অনেকবার উত্তর দিয়েছি, তাও আমাকে ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আমাকে সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে এই একটা সীমা বরাবর যে একটা টেনশন আছে, বা এই টেনশনের কি এফেক্ট হতে পারে। দেখুন, এই জাতীয় কথা বলা এগুলো খুব খুব ভালো, খুব খুব ভালো জিনিস নয়, কারণ আমি আমি যে আলোচনাটা বলবো সেটার যদি কোনো 1%ও, 1% তো অনেক বড় পার্সেন্টেজ, মানে যদি 0.0001% প্রভাব বিস্তার করে সেটাও খুব নেগেটিভ। তবে এটুকু বলতে পারি, অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্টে দাঁড়িয়ে অন্তত ইমিডিয়েট কোনো ওয়্যার লাইক সিচুয়েশান নেই, স্কার্মিশ টাইপের হতে পারে, ওয়্যার লাইক সিচুয়েশান কিন্তু ইমিডিয়েট নেই, প্ল্যানেটারি পজিশন নেই। প্ল্যানেটারি পজিশনটা তৈরি হবে অগস্টের শেষ দিক থেকে, অগস্টের মোটামুটি 24-25 তারিখের পর থেকে একটু সিচুয়েশানটা তৈরি হতে পারে, বা একটু হার্ড টেনশন তৈরি হতে পারে, এবং সেটা অক্টোবরের মোটামুটি ফার্স্ট উইক পর্যন্ত এটা প্রিভেলিং থাকবে, প্রায় 45 দিন মতো বলতে পারি। বাট রবিন নক্ষত্রে স্যাটার্ন থাকাকালীন, স্যাটার্ন নর্মালি ওয়্যার দেয় না, কেন দেয় না বা তার কিভাবে দেয় না তার ব্যাখ্যা আমি ইমিডিয়েট করতে পারবো না, দেয় না, এটুকু শুধু ধরে রাখুন। ইমিডিয়েট যা গোচর পজিশন আছে তার উপর দাঁড়িয়ে বলছি, একটা উত্তেজনা বা ইনস্টিগেশন বা প্রভোকেশন, এগুলো পার্শ্ববর্তী যে দেশ আছে সেখান থেকে হওয়ার একটা সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে মঙ্গল বকরি হওয়ার চেষ্টা করছে, এবং মঙ্গল যেখানে বকরি হবে সেই ঘরটা হচ্ছে মূলত মীন রাশি, মূলত মীন রাশি, কিন্তু মানে অ্যাকচুয়াল বকরি হবে গিয়েও মেষ রাশিতে। সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 10 তারিখ 3°57' ঢুকে মঙ্গল বকরি হবে। তো যে অঞ্চলটায় যেখানে গিয়ে মঙ্গল বকরি হবে সেটা একদম মেষ রাশির জাস্ট প্রথম নবাংশটা ক্রস করে দ্বিতীয় নবাংশে ঢুকবে যখন, সেই সিচুয়েশনে বকরিটা হবে। তো এই সিচুয়েশনটাকে কিন্তু মূলত পূর্ব দিক নির্দেশ করে। তো যেহেতু পূর্ব দিক নির্দেশ করে, এবং মীন রাশি কিন্তু ডেলিবারেটলি উত্তর দিককে নির্দেশ করে একদম, তো বুঝতেই পাচ্ছেন উত্তর এবং পূর্ব এই 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 সেকশনে কোন দেশের অবস্থান ভারতবর্ষে রয়েছে, তো সেই দেশের থেকে কিছু প্রভোকেটিভ আচরণ হওয়ার একটা প্রবাবিলিটি আছে। কারণ মঙ্গল কিন্তু মানুষের নার্ভকে কন্ট্রোল করে, যিনি রাষ্ট্রপ্রধান হন, যিনি জেনারেল হন, যিনিই হন না কেন, তাকে তো, সে যেহেতু চেয়ারে বসে রয়েছে সুতরাং তাকে কিন্তু বেশি এফেক্ট করবে, কারণ তাকে দিয়ে তো একটা ইনসিডেন্ট ঘটাবে, সুতরাং প্রভোকেশন করার মতন একটা সিচুয়েশন তার মধ্যে তৈরি হবে। বাট আমাদের যেহেতু বরাহমিহিরের পদ্ধতি অনুসারে আমাদের মকর লগ্ন আছে, আর নর্মালি যদি ভারতবর্ষের যেটা আর কি, ভারতবর্ষের সৃষ্টির তো আর ছক নির্ণয় করা সম্ভব না, কারণ সমগ্র পৃথিবীটা একসাথেই সৃষ্টি হয়েছে, আমরা লংগিটিউড ল্যাটিটিউড ধরে ধরে বিভিন্ন রকম মার্নিং জ্যোতিষে বিভিন্ন রকমভাবে ছক তৈরি করা হয়, কিন্তু ভারতবর্ষের যেটা অ্যাকচুয়াল ছক এখন প্রচলিত থাকে বাজারে বা ইন্টারনেটে আপনি দেখতে পাবেন, সেখানে দেখতে পাবেন সেটা বৃষ লগ্ন করা আছে, সেটা তো ওই 14ই অগস্ট ক্রস করে 15ই অগস্ট, অর্থাৎ যেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই দিনের মাঝরাত্রের একটা, দিল্লির লংগিটিউড ল্যাটিটিউড অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি যেটা, দিল্লিকে ধরে একটা করা আছে, সেটা বৃষ লগ্ন আছে। তো বৃষ লগ্নে 3rd হাউসে 4খানা গ্রহ আছে, তো সেটা অনেকবার আলোচনা করেছি, তো আপনারাও অনেকেই জানেন। কিন্তু বরাহমিহির যে সময়কার ভারতবর্ষকে ধরে করে গেছিলেন সেটা তো অনেক আগের আগের ঘটনা, তো দ্যাট ইজ ওয়াই সেই সময় কিন্তু মকর লগ্ন ধরে গেছিলেন। তো দুটো লগ্নই আপনি দেখুন পঞ্চম নবম দৃষ্টিতে আছে, তো আমি যদি দুটো লগ্নকেই একটা কনসিডার করে করি, ধরে নিই একটা অন অ্যান অ্যাভারেজ আলোচনায় আমার যতটা অ্যাকুরেসি আনা যায় মার্নিন জ্যোতিষের ক্ষেত্রে, তো সেই হিসাবে বলছি যে সেখানে শনি আছে, মকর লগ্ন হলে সেখানে শনি আছে, আর বৃষ লগ্ন হলে তার 9th হাউসে স্যাটার্ন আছে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু লগ্নে শনি থাকা মানে কর্মস্থানে শনির দৃষ্টি আছে, মানে যদি বৃষ লগ্ন হয় তাহলে 10th হাউসে শনির দৃষ্টি আছে। তো শনি কখনো যুদ্ধ করায় না কখনো, হ্যাঁ শনি যুদ্ধ করায় কিন্তু সেটা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করায়। আমাদের সাথে যে টাইপের অন্যায় হয়েছে আমাদের দেশের সাথে,
সে অন্যায় সাপেক্ষে একটা স্ট্রিক প্রতিবাদ, এবং দেখুন সারা পৃথিবীর প্রায় সংখ্যাগরিষ্ঠ শক্তিশালী দেশ আমাদের সাথে কিন্তু দাঁড়িয়ে আছে আজকে। অনেক বিপরীত মতাদর্শ রাখা দেশও কিন্তু আমাদের সাথে দাঁড়িয়ে রয়েছে, কারণ আমাদের সাথে অন্যায় হয়েছে, দ্যাট ইজ ওয়াই আমাদের সাথে রয়েছে, কারণ সেখানে স্যাটার্ন আছে। তো স্যাটার্নের ভূমিকা কিন্তু সবসময় অন্যায়ের বিরুদ্ধে, স্যাটার্ন ধর্মকারণ, ধর্মকে নির্দেশ করে, তো সে কোনোদিন পদস্খলন করতে দেবে না। আর যদি বৃষ লগ্ন ধরে করেন তাহলে তার 9th হাউসের শনি রয়েছে, তো 9th হাউসের শনি নিজে ধর্মের রক্ষক, সুতরাং সে খুব এক্সট্রিম পজিশনে না গেলে সে কখনো অফেন্সিভ হবে না। স্যাটার্ন অফেন্সিভ হয় না, কিন্তু যদি অফেন্সিভ হয় সে কিন্তু কাল নিয়ে আসে, সেটা যদি ঘটে সেটা ঘটার সম্ভাবনা পরের বছর আছে। আমি এখন বলে পরিস্থিতিকে অ্যাপ্রিহেন্ড করতে চাই না, পরের বছর আছে, পরের বছর সেটা ফেব্রুয়ারি অনওয়ার্ডস সেই সিচুয়েশান আছে অক্টোবর পর্যন্ত। এই বছরে কিন্তু সেই সিচুয়েশান অলমোস্ট নেই, তবে একটা হার্ড টেনশন টাইম যাবে, আপনারা বুঝতে পারবেন, সেটা অগস্টের একদম ফ্যাগ এন্ড থেকে অক্টোবরের 5-6 তারিখ পর্যন্ত এই সিচুয়েশানটা প্রিভেইল করবে। আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন, যখন ঘটবে তখন সবাই নোটিস করবে আর কি। এটা আমার একটা বলা, আমি এটার একেবারেই বলার বিরুদ্ধে ছিলাম, কিন্তু আমি খুব মানে খুব বাজেভাবে প্রশ্ন প্রশ্ন বান আমার কাছে আসতে থাকে, রোজ এক প্রশ্ন আসে, তো সেই জন্য একবারই বললাম। এরপরে এই টপিকটা নিয়ে কথা বলার খুব একটা ইচ্ছে নেই, কারণ এটার সাথে দেশের সিকিউরিটি, দেশের স্ট্র্যাটেজি সব কিছু যুক্ত থাকে। আমি বারবার বলছি, আমার কথা তো 50-60 জন 100 জন লোক হয়তো শুনছে, সেটার খুব একটা প্রভাব নেই, কিন্তু যদি সামান্য প্রভাবও হয় এবং সেটা যদি দেশের জন্য সামান্য রকম কোনো নেগেটিভ হয় তাহলে সেটা খুবই খারাপ ঘটনা হবে। সেই জন্য এই এই সব টপিকের উপরে প্রত্যেকেই বলছি প্রশ্ন করবেন না, বিকজ দিজ আর ভেরি সেন্সিটিভ ইস্যুস, এগুলোর উপর প্রশ্ন না করাই ভালো। আমি এবার ন্যাচারাল যে তথ্যে চলে যাই, সেটা হচ্ছে যে আমি গতদিনই বলেছিলাম যে কমিউনিকেশনের জায়গাকে খুবই করবে, আমি বোঝাতে গিয়ে নিজের এরিয়াকে বোঝানোর চেষ্টা করছি, কমিউনিকেশন কিন্তু খুব হ্যাম্পার করবে যাদের, ধরুন এই বিভিন্ন রকম পার্সেলে জিনিসপত্র আসা আসা নেওয়া করে দেখবেন, হ্যাঁ মানে কোনোভাবে আমাদের পোস্ট অ্যান্ড পোস্টাল ডিপার্টমেন্টের সাহায্যে বা অন্য কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখবেন ডিলেড হতে পারে বিভিন্ন সময়, বা মিসপ্লেসড হতে পারে, এরকম প্রচুর ইনসিডেন্ট আমি দেখতে পাচ্ছি এরকম, এটা হচ্ছে কিন্তু শুধুমাত্র মিসপ্লেসটা হওয়া, অর্থাৎ রামের জিনিস শ্যামের ঘরে পৌঁছানো বা শ্যামের জিনিস রামের ঘরে পৌঁছানো, এই জিনিস ঘটার কিন্তু কারণ একমাত্র হয় যদি রাহু সেখানে থাকে। রাহুর কাজ হচ্ছে পথভ্রষ্ট করা, বুধ কিন্তু মিসকমিউনিকেশন তৈরি করবে, অর্থাৎ জিনিসটাকে ডিলেট করবে, কথাটাকে একটুখানি অপব্যাখ্যা করবে, কিন্তু সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা চরিত্র অবতীর্ণ হবে এটা কিন্তু একমাত্র রাহু করতে পারে। রাহু যেহেতু বসে রয়েছে, আপনারা হয়তো ভাবছেন রাহু এখন 4°15 মিনিটে রয়েছে এবং বুধ রয়েছে 13°20 মিনিটে, তো দুজনের মধ্যে নিয়ার অ্যাবাউট 9 ডিগ্রির ডিফারেন্স আছে, হলেও রাহুর কিন্তু, রাহু বারবার বলেছি যে ওই পথটা কিন্তু রাহু পেরিয়ে এসছে কিছুদিন আগে, এবং বুধ সেটা একবার গেছে আবার বক্রগতিতে এখন পিছন দিকে আসছে। সুতরাং এই জায়গায় কিন্তু রাহুর তার ফুল ইম্প্যাক্ট বুধের ওপর থাকবে, যেটা রবির ওপরে থাকে না। রবি এক রাজা, তার রাজা সবসময় সামনের দিকে এগোয়, কোনো দিন পেছন দিকে আসে না, আসা সম্ভব নয় কখনো, মানে ট্যাকটিক্যালিও সম্ভব নয়, অ্যাস্ট্রোলজিক্যালিও সম্ভব নয়। তো সেই কারণে রবির এফেক্টটা, রবি যেই না তার 5 ডিগ্রি ক্রস করে বেরিয়ে যাবে, রবি রাহুর ইম্প্যাক্ট থেকে বেরিয়ে যাবে, কিন্তু বুধ কিন্তু তার ইম্প্যাক্টে থাকবে। সুতরাং বুধ আমাদের যেহেতু নর্মাল কথাবার্তা, আমাদের বাণী, আমাদের বেসিক কমিউনিকেশন, এই জায়গাগুলোকে নির্দেশ করে, আমাদের রিলেশনশিপ, আমরা যেহেতু ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমেই, বা মনে করুন আমরা নর্মাল টেক্সট করছি, কাউকে মেসেজ করছি, সেটাও তো একটা কমিউনিকেশন, কমিউনিকেশন মানেই সেখানে কিন্তু বুধের রোল আছে। এবং রাহু যেহেতু এক ধরনের কমিউনিকেশনের, এক ধরনের সিউডো কমিউনিকেশনের রোল প্লে করে, সিউডো কথাটা এই কারণে বলছি কারণ রাহু কিন্তু অ্যাকচুয়ালি কমিউনিকেটর নয়, রাহু যে ধরনের কমিউনিকেটর তার সাথে একদম বেসিক স্বার্থ যুক্ত থাকে, তার সাথে তার নিজের খুব বড় রকম কোনো ইন্টারেস্ট, তার কোনো প্রফিট বা সে কোনো ক্ষতি করতে পারে, এই ধরনের মেন্টালিটি থাকে যেভাবেই হোক না কেন,
তার ভেনোমাস অ্যাক্টিভিটিসটা যাতে সিদ্ধ হয় সেই সেটা রাহু সবসময় যুক্ত থাকে, কিন্তু বুধের ক্ষেত্রে কিন্তু সেটা কখনো হয় না। হ্যাঁ, বুধের কাজ নেগেটিভ বা পজিটিভ দুটোই হতে পারে, বাট বুধের ইন্টেনশন নেগেটিভ নয় কখনো। খারাপ জায়গায় থাকলে নেগেটিভ ফল দেবে, কিন্তু রাহু ইজ অলওয়েজ গিভিং দ্য নেগেটিভ রেজাল্ট। দ্যাট ইজ ওয়াই রাহু আছে বলে রাহু এই মিসপ্লেস সিচুয়েশনটা করতে পারে বা ক্রস কানেকশন হয়ে যেতে পারে বিভিন্ন রকম। অনেক দিনের বন্ধুত্ব হঠাৎ করে ছোটোখাটো একটা কথায় বন্ধুত্বের ছেদ পড়তে পারে। এই জন্য প্রত্যেককে বলছি, যে কোনো কমিউনিকেশন, হোয়েদার ইট মে বি ভার্বাল আর নন ভার্বাল, প্রত্যেকে চেষ্টা করবেন সেই কমিউনিকেশনটার উপরে জোর দেওয়া। যারা একটু বয়োজ্যেষ্ঠ মানুষ বা যাদের বুদ্ধি এবং দূরদর্শিতা রয়েছে তারা এই সময় কম কথা বলা উচিত, বাট যারা ইয়াঙ্গার সেকশন তাদের উচিত বুঝে কথা বলা যতটা সম্ভব, না হলে গণ্ডগোল সৃষ্টি হবে। ফ্যামিলিগত সিচুয়েশন কিন্তু বজায় রাখবেন। এই মুহূর্তে নবাংশে মঙ্গল শুক্রের ঘর দিয়ে পাস করছে এবং রাহুর দ্বাদশে রয়েছে, অর্থাৎ নবাংশে মঙ্গল ইমিডিয়েট রাহুর দ্বাদশে রয়েছে। তো সেটা কিন্তু ফ্যামিলিগত জায়গায়ও কিন্তু যাদের ক্ষেত্রে খারাপ দশায় আছেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনেই খারাপ দশায় রয়েছেন অথবা কোনো একজন রয়েছেন একজন ফিবল দশায় রয়েছেন বা দুজনেই ফিবল দশায় রয়েছেন, এরকম সিচুয়েশনে কিন্তু একটু মতাদর্শগত ডিফারেন্স তৈরি হতে পারে এবং সেটা আপনার ছকের গুরুত্ব অনুসারে কিন্তু পরিবারে একটু ঝুট ঝামেলা সৃষ্টি করতে পারে, কিন্তু আপেক্ষিক। নবাংশের ফল লং টার্মে এখনও দেবে না, কারণ এখনও মঙ্গল দাঁড়ায়নি একটা জায়গায়, এখনও মঙ্গল মুভ করছে, স্লোলি মুভ করছে। বাট এবার আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে ক্যালা, মানে যেটা যেটা নিয়ে আমার সব থেকে চিন্তার বিষয় ছিল একদম শুরুর দিকে আপনাদের বলেছিলাম যে এই বছরের একটা বড় অংশের, শুধু এই বছর বলে নয় আগামী প্রায় 3.5 বছর সময় আছে, মানে যতদিন আমি স্যাটার্নকে ধরে বলি, কারণ স্যাটার্নকে ধরে বললে সুবিধে হয়, স্যাটার্নেরও একটা রোল থাকে এখানে প্লে করার। স্যাটার্ন তো অলরেডি তার ন্যাচারাল জাস্টিসের রোল প্লে করছে, তো সেখানে কিন্তু মোটামুটি শতভিষা নক্ষত্রের প্রায় একটা একটা নক্ষত্রে তো শনি 13 মাস থাকে, তো শতভিষা নক্ষত্রের প্রায় 8 মাস পর্যন্ত এই অংশের, প্রায় 23 সাল বা 24 সালের শুরুর দিক পর্যন্ত অংশের, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অংশের কিন্তু একটা ন্যাচারাল ক্যালামিটি সারা পৃথিবীতেই কিন্তু প্রিভেলিং সেকশনে থাকবে। তার মধ্যে একটা বড় অংশ কিন্তু আর্থকোয়েক থাকবে। এখন মঙ্গল যে নবাংশে ঢুকে গেছে, শুক্রের নবাংশে ঢুকে গেছে, আগামী 2-3 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে সম্ভবত মঙ্গল নিজের নবাংশে ঢুকে যাবে, রাহু যুক্ত হয়ে যাবে এবং তখন থেকে কিন্তু প্রোপেন্সিটি উইল বি হায়ার। তো ভূমিকম্পের প্রবণতা কিন্তু খুব বৃদ্ধি পাবে, খুব বৃদ্ধি পাবে। এটা কিন্তু মানে প্রত্যেককে সচেতন করার জন্য বলছি, কেউ এতে অ্যাপ্রিহেন্ড হওয়ার কিছু নেই। এখন তো বিভিন্ন রকম অ্যালার্মিং যন্ত্রপাতিও সায়েন্সে বেরিয়ে গেছে, যদিও ইট ইজ ভেরি হার্ড টু ডিটেক্ট যতটুকু আমার মানে খোঁজ খবর আর কি রাখি, বাট ডিটেকশনের যন্ত্রপাতি বেরোচ্ছে, অন্তত কিছুটা আগে হলেও মানুষকে অ্যালার্ট করা যাচ্ছে। সুনামির যন্ত্র যেরকম বেরিয়ে গেছে অলরেডি বহু আগে, 2000 সাল থেকেই তো জাপান ইউজ করে অলরেডি, কারণ ওখানে ওই জায়গাটা খুব প্রশান্ত মহাসাগরীয় এরিয়াটা অত্যন্ত আর্থকোয়েক প্রোন এরিয়া জোন আর কি, তো ওরা অনেক আগে তৈরি করে ফেলেছে। আমাদের হায়দ্রাবাদ রিজিয়নে বসানো রয়েছে সুনামির যে অ্যালার্মিং যে মেশিন, আসার আগে আমাদের অ্যালার্ম করে দেবে, ফলে আমরা কোস্টাল রিজিয়ন থেকে মানুষজনকে সরিয়ে নিতে পারবো যাতে জানমালের যতটা সম্ভব ক্ষতি কম করা যেতে পারে। যে কোনো যে কোনো আপনি অকাল্ট সায়েন্স নিয়ে বলুন, বিজ্ঞানের বলুন, আসল উদ্দেশ্য মানুষের যেটা, সেটা যাতে উপকারে আসে, সেটা যদি উপকারই না আসে সেটার কোনো ভ্যালু নেই। তো অ্যাস্ট্রোলজির মানে এটা একদম মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বলছি সম্পূর্ণ, তো অ্যাস্ট্রোলজিরও সেটা, এই মুহূর্তে প্রোপেন্সিটি তৈরি হলো এবং এই প্রোপেন্সিটিটা কিন্তু মোটামুটি নভেম্বরের এন্ড অবধি থাকবে, ডিসেম্বরেও থাকবে, বাট ডিসেম্বরে ওটা ডিক্লাইনিং, অ্যাসিমটোটিক্যালি কমে আসবে, নিচের দিকে নেমে আসবে, কিন্তু প্রবাবিলিটি থাকবে, বাট নভেম্বরের এন্ড পর্যন্ত কিন্তু সেটা বেশ ভালো রকম প্রবাবিলিটি থাকবে। এবার আপনারা হয়তো বলতে পারেন কোন জোনে হতে পারে, নর্দার্ন জোনে হতে পারে, নর্দার্ন জোনে হওয়ারই কিন্তু প্রবাবিলিটি বেশি আছে। নর্দার্ন জোনে
মানে একদম। এবার নর্দার্ন জোন কোন, আমি আমার দেশ নিয়ে শুধু বলছি, সারা পৃথিবীতেই হওয়ার যোগ আছে, কারণ বড় গ্রহ মানে বড় এবং ছোট দুজন গ্রহই এখানে ইনভলভ রয়েছে, সুতরাং সারা পৃথিবীর উপর ইম্প্যাক্ট রয়েছে। সারা পৃথিবী নিয়ে এত কথা বলার মতন মানে অবস্থা বা সময় থাকে না এত ধরে ধরে। আমি আমার দেশ নিয়ে বলতে পারি, নর্দার্ন পার্টে, আমাদের দেশের নর্দার্ন পার্ট ধরা হয়, নর্মদা নদী আছে মধ্যপ্রদেশের মধ্যেখান দিয়ে গেছে, তো সেটাকে আমাদের দেশের আমাদের মাঝ বরাবর মানে বলতে পারেন ফালক্রাম ধরা হয় আমাদের দেশের। তার নিচের অংশকে ডেকান বলে দাক্ষিণাত্য, তার উপরের অংশকে বলা হয় উত্তর ভারত। তো উত্তর ভারতের অংশের প্রবাবিলিটি বেশি আছে, অ্যাভালাঞ্চ হওয়ার প্রবাবিলিটি বেশি আছে, ভেঙে পড়তে পারে বরফের স্তর বা হঠাৎ করে কোনো ধস, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেটা যবে থেকে রাহুর নক্ষত্রে মোটামুটি মঙ্গল একটুখানি ক্রস করেছে, মানে প্রায় ধরুন এক মাস আগে থেকে, তবে থেকে এর প্রবাবিলিটি শুরু হয়েছে এবং এটা কিন্তু প্রিভেইল করবে পুরো এই জোনটা জুড়ে। আমি যে টাইমটা বললাম অলমোস্ট নভেম্বরের এন্ড পর্যন্ত বা ডিসেম্বরের প্রায় ধরুন 2/3 পর্যন্ত ধরে রাখতে পারেন এই প্রবাবিলিটিটা রয়েছে। বরফের কোনো স্তরও কিন্তু অ্যাভালাঞ্চ হওয়ার যেটা বেশি প্রবাবিলিটি থাকে সেটাও কিন্তু রয়েছে। হ্যাঁ, বা ধরুন কোনো কোলিয়ারির জায়গায় যেখানে নর্মালি হয়তো ভিতরে কোনো কারণে হলো রয়েছে পোর্শন, হয়তো সেই জায়গাটা ধপ করে বসে যেতে পারে, সেরকমও প্রবাবিলিটি রয়েছে। এগুলো আকছাড় ঘটে, কিন্তু আমি বারবার বলেছি যে বহু মানুষ বলে এগুলো তো রোজই ঘটে, ব্যাপারে দেখি আপনি নতুন কি বলছেন। নতুন আমি কিছুই বলছি না, কারণ অ্যাস্ট্রোলজিতে আমি নতুন কিছু বলার জন্য আসিনি। শাস্ত্রে কোনো নতুন কিছু হয় না, এটা প্রথম মাথায় রাখবেন। এটা কোনো কোনো স্টোরি নয় যে আমি একটু আগে বানিয়েছি, বানিয়ে আপনাদের কাছে এসে বলছি। হ্যাঁ, আমি হয়তো নতুন লোক বলছি, এর আগে অসংখ্য জ্ঞানী মানুষ বলে গেছেন, হাজার হাজার বছর ধরে বলে গেছেন। শাস্ত্র সেটা শাশ্বত, সেটা ইটার্নাল, সেটা কোনো নতুন কিছু হয় না, নতুন ইভেন্ট হয় না। আমার কথাকে বোঝার চেষ্টা করুন, আমি বলেছি ফ্রিকুয়েন্সি বাড়বে, এই সময় ফ্রিকুয়েন্সি হাই থাকবে। আগে অনেক ইনসিডেন্ট বলেছি, তখনও অনেকে প্রশ্ন করেন যে এরকম তো ঘটনা ঘটে, সবসময় ঘটছে, ফ্রিকুয়েন্সিটা বেড়ে যাবে এই সময়। বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ বৃহস্পতি অলরেডি ঢুকে গেছে তার নিজের ঘরে, মূল ত্রিকোণে যখনই বৃহস্পতি থাকে, মনে রাখবেন বৃহস্পতি কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত ঘটায়, অতিরিক্ত। যখন প্রথম দিকের গতিতে ছিল সেই সময়টা বর্ষাকাল ছিল না, কিন্তু আপনারা খেয়াল রাখবেন গত বছর কিন্তু মোটামুটি আমার যতটুকু মনে আছে ডিসেম্বর মাসের শুরুর দিক পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে। বৃহস্পতি ঢুকেছে সম্ভবত 4 তারিখ এবং 5 তারিখের জামছারে নভেম্বরে, কিন্তু ডিসেম্বর মাসের শুরু পর্যন্ত বৃষ্টি হয়েছে, যেহেতু সেটা একদম কাল বিরুদ্ধ ছিল, শীতকালে বৃষ্টি হওয়াটা অলমোস্ট সম্ভব নয়, সেই জন্য বৃহস্পতি কিন্তু তারপরে বৃষ্টি দিতে পারেনি। তার বদলে যেটা হয়, বৃষ্টির পরে আমাদের একটা ঠান্ডার অনুভূতি আসে, যেটা বলেছিলাম গত বছর ঠান্ডা প্রচুর পড়বে, ঠান্ডা এবছরও প্রচুর পড়বে, গতবার যা পড়েছিল তার থেকে বেশি পড়বে এবছর, তার থেকে অন্তত 2 times বেশি পড়বে এবং স্টে করে থাকবে ঠান্ডা। এবং ভারতবর্ষের এমন অনেক জায়গা আছে যেখানে খুব বেশি ঠান্ডা পড়ে না, কিন্তু সেখানে টেম্পারেচার বেশ রেকর্ড মেজারমেন্ট হবে টেম্পারেচার, এবং অনেক আগে থেকে দেখবেন একটা ঠান্ডার রেশ পড়ে গেছে মোটামুটি। এবং এবছরও প্রায় মার্চ মাসের মিড পর্যন্ত কিন্তু অলমোস্ট ঠান্ডার একটা রেশ ছিল আমার যতটুকু মাথায় আছে এখনো। যাই হোক, সেটা থাকবে এবং প্রচুর বৃষ্টি, এবং বৃষ্টির পরের যে ফেজটা বলছিলাম যে একটা বৃষ্টি হয়ে গেলে একটা ঠান্ডার ফেজ তৈরি হয়, তো সেইটা বৃহস্পতি করে দিয়েছিল। মানে বৃষ্টিটা তখন কাল যেহেতু বিরুদ্ধ ছিল, শীতকালে তো বৃষ্টি হওয়াটা আমাদের এখানকার এনভায়রনমেন্ট নয়, সেটা ইউরোপের এনভায়রনমেন্ট, ভূমধ্যসাগরীয় এনভায়রনমেন্ট সেটা। আমাদের মোটামুটি পাঞ্জাব, হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত সেই জলবায়ুটা চলে যেখানে শীতকালে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টি ওই মানে পশ্চিম দিকের জলবায়ু। আমাদের এখানে এই সময় বৃষ্টিপাত হয় জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত, অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত অ্যাকচুয়াল। তো সেই হিসাবে কাল বিরুদ্ধ বা একদম আমাদের মার্ডিন জ্যোতিষ বিরুদ্ধ বলে বৃহস্পতি সেখানে বৃষ্টি দেয়নি, নাহলে কিন্তু তখনও বৃষ্টি দিত। এখন বৃহস্পতি ঢুকে এসছে নিজের ঘরে এবং আগামী
কয়েকদিনের মধ্যে বৃহস্পতি 29 ডিগ্রি ক্রস করে তার অ্যাক্টিভ পুরো ফেজে চলে আসবে। জুপিটারের মনে রাখবেন জুপিটারের ফল কিন্তু ভীষণ বোঝা যায়, তার তার এফেক্ট খুব দ্রুত রিয়েলাইজ করা যায়। কোনো প্ল্যানেট, চন্দ্র বৃহস্পতি এই দুজনের এফেক্ট এত দ্রুত বোঝা যায়, অন্য কোনো প্ল্যানেটের এফেক্ট এত দ্রুত বোঝা যায়। তো সেই হিসাবে খুব বৃষ্টি দেবে এবং যেটাকে বলা যায় যে একদম নিরন্তর বর্ষা আসবে এবং বহু জায়গায় বন্যা হতে পারে। আপনারা জিজ্ঞাসা করতে পারেন কোন পোর্শনে, আমি বলবো নর্দার্ন পোর্শনে বেশি বৃষ্টি হবে, নর্থ ইস্টেও বৃষ্টি হওয়ার প্রবণতা খুব বেশি আছে। কারণ অ্যাকচুয়ালি আমাদের ধনুরাশি যে পোর্শনকে পূর্ব দিককে নির্দেশ করে, তো পূর্ব দিককে যেহেতু নির্দেশ করে তো উত্তর পূর্ব পোর্শনও কিন্তু প্রচুর বৃষ্টি হবে, আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হবে। বৃষ্টির একদম অ্যাকচুয়াল সিচুয়েশন তো প্ল্যানেটারিভাবে তৈরি হয়ে গেছে। আমার লাস্ট যেটা বলার দরকার সেটা হচ্ছে যে তিনটে জিনিস সবাই চেষ্টা করবেন এই সময়টা, সেটা হচ্ছে পরিবারে পরিমিত কথা বলবেন প্রত্যেকে, অন্তত আগামী 4.5 মাসের জন্য পরিমিত কথা, যতটা প্রয়োজন ততটুকু বলবেন। প্রয়োজনের বেশি কথা বললেই কিন্তু কথা থেকে বিতর্ক সৃষ্টি হবে এবং বিতর্ক মঙ্গল খুব দ্রুত বিতর্কের কালমিনেশনে নিয়ে যায়, মানে শীর্ষে নিয়ে যায় পরিষ্কার ব্যাপার, এবং সেখান থেকে একাধিক বিতর্ক তৈরি করে, একটা চেন ওয়াইজ রিয়াকশনের মতো মঙ্গল কিছু নেগেটিভ কাজ তৈরি করে, সেটা মঙ্গল করতে থাকবে। নাম্বার টু হচ্ছে রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন কারোর সাথে অযথা মাথা গরম করবেন না, এটা কিন্তু মানে নিজের টেম্পারমেন্ট এবং নিজের, বিশেষ করে যারা একটু হট টেম্পার্ড আর কি, একটু সহজে উত্তেজিত হয়ে যান বা যাদের নার্ভাস সিস্টেমে অলরেডি প্রবলেম আছে, এটা তো নার, এবং মঙ্গল কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের পেরিফেরিয়াল পোর্শনকে পুরোপুরি কন্ট্রোল করে, তো সেইখানে কিন্তু মঙ্গল অলরেডি নিজের নবাংশে ঢুকছে এবং তারপরে বৃহস্পতি এবং শনির নবাংশ দিয়ে ও আলটিমেটলি গিয়ে মীন রাশির নবাংশেই দাঁড়াবে। মীন রাশিকে আমি বহুবার বলেছি, মীন রাশি হচ্ছে গভীর নলেজের জায়গা, ডিপ নলেজ, এবং যেই যেই নলেজের লোক কিরকম হয় আপনাকে যদি আমি বলি, যারা সারা জীবন পড়াশোনা করে, এরকম কিছু মানুষ থাকে যারা ধরুন সায়েন্টিস্ট, ডক্টর, যাদের বা ধরুন কোনো সিনিয়র ব্যুরোক্র্যাট, যাদের সারা জীবন কিছু, যারা ধরুন আমাদের কি বলবো ল প্রফেশনের সাথে যুক্ত আছে, সারা জীবন লার্নেড বলা হয় এই কারণেই, কারণ সারা জীবন পড়াশোনা করতে হয় বলে, লার্নেড কথাটা এখান থেকে এসছে। দেখবেন আমাদের মহামান্য যারা জাজ থাকেন তাদের কথার নামের আগে লার্নেড বলা হয়, লার্নেড কি জন্য বলা হয়, বাকিরা কি লার্নেড নয়, বাকিরাও লার্নেড কিন্তু তারা কি সবসময় পড়েন, কিন্তু একজন আইনকানুনের কাজের সাথে যুক্ত লোককে সবসময় পড়াশোনা করতে হয়, না হলে তার ভার্ডিক্টের ক্ষেত্রে কিছু প্রবলেম হলেও হতে পারে, সবসময় তাকে আপ টু ডেট থাকতে হয়। তো এই লার্নেড লোক তৈরি করার কাজ হচ্ছে এইখানে মীন রাশির প্রকৃতি, এবং অত্যন্ত গভীর, এবং গভীর জল, এবং এমন গভীর জল যেখানে হারিয়ে জলের মানে যেখান থেকে আলো সহজে বেরিয়ে আসবে না, এবং মঙ্গল সেখানে গিয়ে কি করবে, সেখানে গিয়ে রেস্টলেস সিচুয়েশন তৈরি হবে, কারণ মঙ্গলের প্রকৃতি ওটা নয়, ওটা অত্যন্ত শান্ত, অত্যন্ত স্থির, প্রগাঢ় নলেজ, তার সাথে মানুষকে এডুকেট করা, মানুষকে সঠিক পথ দেখানো, স্পিরিচুয়ালিটির জায়গা, কারণ দ্বাদশ ঘর শনির ঘর, তো স্পিরিচুয়ালিটির জায়গা, মানে শনির ওটা মানে গেইন স্থান, শনির যে মূল ত্রিকোণ তার গেইন স্থান হচ্ছে মীন রাশি, দ্যাট ইজ ওয়াই ওটা অকাল্ট সাইন, সমুদ্র বিজ্ঞান যেটা, তার একটা অত্যন্ত গভীর জায়গা। আর মঙ্গল হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত ধর্মী চরিত্রে, তো ওখানে গিয়েও ছটফট করা শুরু করবে, মাছ যেরকম জল ছাড়া থাকতে পারে না, জলের বাইরে যারা আর কি জিওল মাছ বাদে অন্যান্য যেগুলো নর্মাল মাছ, এরকম অবস্থা হয়, মঙ্গলের সিচুয়েশন সেরকম তৈরি হবে। তো দ্যাট ইজ ওয়াই মঙ্গল রেস্টলেস হবে, মঙ্গল যখনই রেস্টলেস হবে, মঙ্গল আমাদের বেসিক জায়গা যেটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের নার্ভে, এবং আমাদের নার্ভের যখনই নার্ভের ওপরেও এফেক্ট দেওয়া শুরু করবে, আমাদের একটা নর্মাল পার্সোনালিটিগত সমস্যা তৈরি হবে, এটা খুব ন্যাচারাল ব্যাপার, যাদের কোনো রকম কোনো
স্নায়ু ঘটিত কোনো সমস্যা আছে যে সমস্ত ব্যক্তিবর্গের সমাজে তো আছে, একটা একটা সে এখন তো মানুষের প্রেশার বা কাজের বলুন যে কোনো রকম অ্যাসপিরেশন এত বেশি, সেই অনুসারে মানে তার কল্পিত অ্যাসপিরেশন, আমাকে ওটা করতে হবে এটা করতে হবে, একদম মায়াবাদ যেটা, তার জন্য মানুষের মধ্যে রেস্টলেসনেস বেশি। তার ফলে মঙ্গল, আগেই বলেছি যে শুক্র মঙ্গল এবং রাহু এখানে প্রিভেলিং, তার কারণ আপনাকে রেস্টলেস করবে, যেটা আপনার দরকার নেই সেটার পেছনে দৌড়াবেন, যেটা অ্যাকচুয়াল দরকার, যেটা কোনো জ্ঞানী লোক বলবে তার পেছনে যাবেন না, মনে হবে সেটা গেলে বোধহয় আমার কোনো ক্ষতি হতে পারে বা ওটা পরে হবে, এরকম একটা মেন্টালিটি। অ্যাকচুয়ালি এটা মঙ্গল এবং রাহু, মঙ্গল এবং রাহু যদি একসাথে যুক্ত হয়ে যায় সেটা চরম মূর্খতার নিদর্শন, চরম মূর্খ। মূর্খ মানে আমি কিন্তু বলছি না সেই মানুষ কোনো ইউনিভার্সিটি এডুকেট হতে পারে, কিন্তু ডিসিশন মেকিং এবিলিটি বা জীবনের খুব বড় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা অত্যন্ত অনুপযুক্ত হয়। 6 ডিগ্রির মধ্যে এসে গেলে কিন্তু, বিশেষ করে যদি বকরি মঙ্গল বকরি রাহু একসাথে থাকে, চূড়ান্ত মূর্খতার নিদর্শন। এ একদম শেষে মানে তীরে এসে তড়ি ডোবানো টাইপের ক্যারেক্টার তৈরি হবে কিন্তু। এবং মঙ্গল অসম্ভবভাবে নার্ভকে এফেক্ট করে, তো আমাদের পার্সোনালিটি দেখেই আপনি বুঝতে পারবেন যে এই লোকটার, যে যে মানুষ রেস্টলেস তাকে একটা নর্মাল মানুষ যার একটু বুদ্ধি আছে সে যদি তাকে একটু পর্যবেক্ষণ করে, দেখলেই বুঝতে পারবে এই লোকটির মধ্যে অ্যাবনর্মালিটি আছে, এই লোকটির কথাবার্তা কার্যকর্মের মধ্যে নিয়ন্ত্রণ নেই নিজের মধ্যে। তো এইটা মঙ্গল বাড়িয়ে দেয়, মঙ্গল বাড়িয়ে দেয় বলে আমাদের মস্তিষ্ক, এটা আমাদের সিপিইউ, আমাদের সমস্ত কিছুকে কন্ট্রোল করে, এটি আমাদের সার্বিক চরিত্রের মধ্যে তার এফেক্ট পড়ে। সেই জন্য মঙ্গলের এফেক্টকে এত বেশি আলোচনা করছি। অন্যান্য কোনো প্ল্যানেটে আপনার যদি, আপনার যদি হার্টে কোনো প্রবলেম হয় তো ডক্টর ওষুধ দিল, আপনি শুয়ে থাকলেন, সেটা তো আপনার নার্ভকে প্রবলেম করবে না, অন্তত অ্যাপারেন্টলি করা উচিত না, আমি ডক্টর নই কিন্তু উচিত নয়। বা চোখে প্রবলেম হলে সেটা নিশ্চয়ই আপনার হাঁটাচলাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে না, কিন্তু নার্ভের যদি প্রবলেম হয় আপনার সারা শরীরকে বিব্রত করবে। নার্ভ হচ্ছে কারণ সিপিইউতে গণ্ডগোল হয়ে যাবে, যাদের মঙ্গলের এফেক্ট বেশি আছে তাদের তো অলরেডি হবে, যাদের কম আছে তাদের ক্ষেত্রেও করার চেষ্টা করবে। সেই জন্য প্রত্যেককে খুব নিয়ন্ত্রিত ভাবে যতটা সম্ভব উত্তেজনা কমিয়ে, কম কথা বলে, বিতর্কিত কথা একেবারে অ্যাভয়েড করে, এই জাতীয় সিচুয়েশন করে, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে না গিয়ে, অহেতুক বিড়ম্বনা না বাড়িয়ে, জাস্ট সুস্থ মতো সেখান থেকে বেরিয়ে যাওয়া। 4.5 মাস কোনো ম্যাটার নয়, দেখতে দেখতে 4.5 মাস মানে 19 সপ্তাহ, 19 সপ্তাহ দেখতে দেখতে বেরিয়ে যাবে। টাইম কোনোদিন আটকে থাকে না, টাইমকে কোনোদিন সামনের দিকে তাকিয়ে দেখতে নেই, সবসময় পিছন দিকে তাকিয়ে দেখতে হয়। সামনের দিকে তাকালে মনে হবে অনেক দূরে আছে, পিছন দিকে তাকালে মনে হবে আমার বয়স 50 হয়ে গেছে, কীভাবে হলো কেউ জানে না, এভাবেই ঘটে। তো রেস্টলেস হবেন না, এবং হওয়ার চেষ্টা করবে কিন্তু মঙ্গল প্রত্যেক মুহূর্তে, শুরু করে দিয়েছে অলরেডি, বাট বুদ্ধিমান মানুষ অল্পেতেই বোঝেন, এবং সেটা চেষ্টা করুন। ভালো থাকুন প্রত্যেকে, সিচুয়েশনটা কাটান। আজকের মতো নমস্কার।